ব্যাপার, আর কত সময় তোমার জন্য ওয়েট করব? না না না, সব সময় তুমি আমাকে আগে আসতে বলো, আমি আগে এসে বসে থেকে আর তুমি আসো না, এটা হইলো? কি বলতে চাচ্ছ তুমি? রাগ করবো না, আমি বসে থাকবা? কত সময় ধরে তোমার জন্য ওয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো তো, ভালো লাগছে না। হ্যাঁ কাটার আছে, নিচে আসো, আসো। কি ব্যাপার, কি হয়েছে, আপনি হাঁপাচ্ছেন কেন? কি করতেছ? এই মানে দিন দুপুরে একটা মেয়ের সাথে ব্যাগ নিয়ে টানাটানি করতেছ? ভালোভাবে বলছি, ব্যাগটা দিয়ে দে বলছি। জীবনে মায়া থাকলে ব্যাগটা দিয়ে যেতে বল। সাইজে তো তেমন বড় না, কত তো কম না, পুলিশ আর আইনের কোনো ভয় নাই। হ্যাঁ এই তুই সাইজের কি দেখছস? দিয়ে দে বলছি। আসলে আমি এখানে তো একজনের জন্য অপেক্ষা করতেছি, আর দুজন পাতি মাস্তানের জন্য বলছেন একটু পুলিশকে ফোন দিচ্ছি। থাক ভাই, পুলিশের ফোন দেওয়া লাগবে না, আমরা চলে যাচ্ছি। আমার ব্যাগে অনেক টাকা, আর এতগুলো টাকা নিয়ে আমি একা একা এতটা পথ কি করে যাব? আমার বাবা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি। এই টাকা না নিয়ে গেলে আমার বাবার চিকিৎসা হবে না, আর এই টাকাগুলো যদি আবার অন্য কোনো ছিনতাইকারী এসে নিয়ে যায় তখন কি হবে? ভাইয়া আপনার বিপদ আর এদিকে আমার জন্য। ভাইয়া প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি। ভাইয়া না না, ঠিক আছে, আপনি একটু আমাকে হেল্প করুন না। একটু সামনে দিয়ে আসলে তো, আপনি কোনো কিছু তো অটোতে উঠে দিয়ে আসলে যাইতে পারবেন না? ভাইয়া সামনে অনেক বড় একটা জঙ্গল, আপনি আমাকে একটু জঙ্গলটা পার করে দিয়ে আসেন, হয়তো বা তারপর আমি কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তো একজনের জন্য ওয়েট করতেছিলাম, ও তো আসবে। আচ্ছা জঙ্গলটা পার করে দিয়ে আসলে তো যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, চলুন একটু পার করে দিতে। এখন আর কোনো সমস্যা নেই, চলে আসি। আপনি এরপরে একটা অটো নিয়ে আপনি চলে যেতে পারবেন, আর পরবর্তী আর কোনো বিপদ আশঙ্কা নেই। ঠিক আছে তাহলে আপনি যান। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। কী ব্যাপার, আপনি এমন করতেছেন কেন, আর আমাকে ছুরি ধরছেন কেন আপনি? একদম নড়াচড়া করার কোনো চেষ্টা করবে না। তুই কি ভেবেছিলি আমি তোকে এখানে ঘুরতে নিয়ে আসছি? আমি তোকে বলবো তুই আমাকে এগিয়ে দিয়ে আয়, আমি খুব অসহায়। তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আমি তোকে এখানে নিয়ে এসেছি চিন্তাই করার জন্য, তোর কাছে কি কি আছে বের করে দেখেন। আমি আপনার উপকার করলাম, আজকে আপনি উপকারের মানে উপকারের এখন এই অবস্থা, প্লিজ আপনি এই কাজটা করতে পারেন, আমি আপনার উপকার করলাম। তাহলে মানুষ কিভাবে একজন আরেকজনের উপকার করবে? প্লিজ আপনি আমাকে ছাড়েন। কিসের উপকার? আমরা কারো উপকার স্বীকার করি না, তার প্রতিদানে কি দিতে হয় জানিস? কি টাকা পয়সা নয় তো জান। দেখ তুই তো জান দিবি নাকি যা আছে তা বের করে দিবি, কোনটা? আপনার কি এটাই প্ল্যান ছিল যে আমাকে এই ধরনের ছলে বলে করে এই জঙ্গলে পাশায় না আমার কাছ থেকে সব ছিনে নেওয়া? হ্যাঁ এটাই আমাদের প্ল্যান ছিল, আর এটা আমাদের একটা চক্র। তুই কি ভেবেছিলি ওই ছেলে দুটাকে আমি চিনি না? ওই ছেলে দুইটা আমার ভাই, আমরা একসাথে টিম ওয়ার্ক করি। তাহলে কি সবকিছু আপনার প্ল্যান ছিল? আজ থেকে বুঝলাম, তাহলে তো সাধারণ মানুষ আর মানুষের উপকার করবে না, কি বিপদের পর তার পাশে দাঁড়াবে না। একদম চুপ, আর একটা কথাও বলবি না, যা বলেছি তা বের করে দে, বের কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বের কর। আর কি আছে বের কর, মানি ব্যাগ সিজন সব। ঘড়ি খুল, ঘড়ি খুল, ব্র্যান্ডের ঘড়ি না, ব্রেসলেট দে। মানুষ আপনাদের এই অবস্থা দেখলে কিভাবে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবে? এটা তো কল্পনাই করতে পারি না যে একজন মানুষের পাশে এসে এই ধরনের আপনার অত্যাচার করবে, মানুষের এরকম ছলে বলে কৌশলে মানুষের বিপদে পড়ার কথা বলে তার কাছে সবকিছু ছিনিয়ে। একদম চুপ, বলেছি না একটা কথা বলবি না, এবার জান পেয়েছিস, জান নিয়ে এখান থেকে পালা। আমি আজ থেকে বুঝলাম যে আমি আজ থেকে আর কখনো এরকম মানুষের উপকার করব না, কারণ বুঝছি যে উপকার করতে যে আজকে নিজেই ধরা খেয়ে গেলাম। যা এখান থেকে যা, একদম তাকাবি না পিছনে। তাহলে কাজ কি কমপ্লিট হয়েছে? আরে শত হলেও আমি তোর বোন, কাজ কমপ্লিট না হয় কি পারা যায়? দেখ মালটা অনেক বড়, অনেক বড় লোক। এটা আমারে দে, এটা আমি ব্যবহার করব। আরে খুব ভালো তো, সব দামি দামি দেখা যাচ্ছে। তোরা দুইজনে যদি সব কিছু ভাগাভাগি করে নিয়ে যাস তাহলে আমার জন্য কি থাকবে এই ওয়ালেট? ও বাবা অনেক টাকা, দেখ
কার্ড সব কিছু একটা কিনে নিতে পারবে এই দেখ গোল্ড রিয়েল গোল্ড দুবাইয়ের ঘড়ি লাকালানি আইফোন দেইনি আর আমি এইটা আচ্ছা ঠিক আছে এগুলা বাসায় যে ভাগাভাগি করব এখন কেউ দেখার আগে চল এখান থেকে ভাগি চল চল